বনগার পর গাইঘাটা, ছেলে ধরা সন্দেহে মারধর, জেলা জুড়ে দ্রুত ছড়াচ্ছে গুজব। পুলিশ কর্তাদের পক্ষ থেকে সাধারণকে সচেতন করা হচ্ছে, শুরু হলো প্রচার, গুজব ছড়ালে নেওয়া হবে কড়া অ্যাকশন। ইতিমধ্যে এই ঘটনায় ধৃত ছয়। ছেলে ধরা সন্দেহে ছড়িয়ে পড়ছে গুজব, প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে গুজব ছড়াবেন না। বারাসাত, অশোকনগরের পর এইবার সেই দাবানলের মতো আগুন অর্থাৎ গুজব ছড়িয়ে পড়ল বনগাঁতে। গত রাতে বনগাঁ ঠাকুরপল্লী এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। বনগাঁ ঠাকুরপল্লীর পর এবার গাইঘাটা, ছেলে ধরার সন্দেহে এক যুবককে বেধরক মারধরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। খবর পেয়ে আহত যুবককে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ কর্মীরা। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে গাইঘাটা থানার বর্ণবেড়িয়া এলাকায়। বারাসাত, অশোকনগরের পর এবার বনগাঁ। ইতিমধ্যেই অশোকনগরের ঘটনায় মহিলা সহ 14 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, ছেলে ধরা সন্দেহে এক ব্যক্তিকে ঘিরে মারধরের অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটে বনগাঁ থানার ঠাকুরপল্লী এলাকায়। মুখে কালিটালি মাখানো আছে, এটা পায়ে জামা, এটা প্যান্ট পরা, সেরা মানুষ এরকম হলো। সেটাকে এলাকার লোক সবাই সন্দেহ করেছে যে ছেলে ধরা, ধরে ওকে ধরেছে। ধরে যাও গেলা এলাকার যেটা হয়, জনরসে যেটা হয় সেটুকুতে, তারপর আমি পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। হাসপাতালে মানে এখন ট্রিটমেন্টে আছে, বর্তমানে হাসপাতাল ট্রিটমেন্টে আছে। না, বেদেটাতে রাখা হয়নি, আমরা বাঁধিনি, বেদেটাতে রাখা হয়নি। ওরা তুলে মারধর করেছে, ওই এলাকায় যেটুকু হয়, আননোন ফেস হয়েছে, আননোন ফেস যেটুকু হয়। আমি উদ্ধার করেছি, আমি সব ঠেকিয়ে ঠেকে তোদের আমি ছিলাম, আমাদের আরও কয়েকজন ছিল। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরে সমাজ মাধ্যমে লোকমুখে ছেলে ধরার আতঙ্ক ছড়ায়, গুজব ছড়িয়ে পড়ছে খানিকটা দাবানলের মতো। গোটা জেলা জুড়ে এখন একটাই আলোচনার বিষয়, সমাজ মাধ্যমে জেনে না জেনে অনেকেই ছড়িয়ে দিচ্ছেন এই ধরনের বার্তা। জানা গেছে, গত রাতেও ঠিক সেই রকমই সন্দেহজনকভাবে ঠাকুরপল্লী এলাকায় এক ব্যক্তিকে মারধর করে স্থানীয়রা। আহত অবস্থায় ওই ব্যক্তিকে ভর্তি করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। ঘটনার তদন্তে নেমে রাতেই বিশ্বজিৎ দত্ত, তাপস ঘোষ নামে দুজনকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। ধৃতদের এদিন বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয় পুলিশের পক্ষ থেকে। যদিও রবিবার সন্ধ্যা পর্যন্ত সেই গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়। এ বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী সঞ্জয় দাস জানান, আজকে এই টোটাল জেলা জুড়ে সাধারণ মানুষের মধ্যে একটা রব উঠেছে যে ছেলে ধরা, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য। এখনও পর্যন্ত এই জেলার কোনো জায়গাতেও এমন কোনো তথ্য পুলিশ বা আমাদের হাতে আসেনি যেখান থেকে দেখা গেছে সত্যি কাউকে ছেলে ধরা ধরে নিয়ে গেছে। গতকাল রাত্রে বনগাঁড়ি ঠাকুরপল্লী এলাকাতে কয়েকজন যুবক একজন পাগলকে ছেলে ধরা সন্দেহে তাকে ভীষণভাবে চরমভাবে মারধর করেছে, যে কারণে তাকে বনগাঁ প্রশাসন অ্যারেস্ট করেছে, আজকে কোর্টে পাঠিয়েছে এবং তাদের বিরুদ্ধে অ্যাটেম্প টু কালপাবল হোমিসাইড অর্থাৎ তাকে মৃত্যুর জন্য মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল, এই ধারা দিয়ে তাদের কাছে অ্যারেস্ট করা হয়েছে। প্রসঙ্গত, গত 6 জুন পেট্রাপল থানার অন্তর্গত খেদাপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় রাজ মণ্ডল নামে 11 বছরের এক বালক। এখনও পর্যন্ত সেই বালকের খোঁজ মেলেনি। পেট্রাপল থানা সূত্রে জানা গেছে, বালকের খোঁজে সমস্ত রকম চেষ্টা করা হচ্ছে। অনেকেই মনে করছেন এই ঘটনার পর থেকে বনগাঁ এলাকায় ছেলে ধরা সংক্রান্ত সন্দেহ আরও দানা বেঁধেছে সাধারণের মনে। স্থানীয়দের মতে এ বিষয়ে পুলিশের আরও সক্রিয় ভূমিকা গ্রহণ করা উচিত ছিল, সাধারণকে সচেতন করতে আরও বেশি প্রচার, অন্তত সরকারিভাবে কিছু বার্তা দেওয়া। তবে পুলিশের পক্ষ থেকে সমাজ মাধ্যমে বিভিন্ন পোস্ট করে সাধারণকে সচেতন করা হচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে সুন্দরপুর FP স্কুলের প্রধান শিক্ষক অঞ্জন বিশ্বাস বলেন, এগুলো নিয়ে গার্জেনরা আসছেন তারাও খুব চিন্তিত, কিন্তু আমরা প্রশাসনের উপরের অনুমতি ছাড়া এই ব্যাপারে তো কোনো সেই রকম বক্তব্য তাদেরকে দিতে পারছি না। আমরাও নিজেরাও দেখছি যে ফেসবুকে বিভিন্ন রকমের খবর পাওয়া যাচ্ছে, সেগুলো অনেক সময় খবরগুলো মিথ্যে হচ্ছে, কিন্তু এই ব্যাপারে আমি বলবো যে প্রশাসনের ওপর থেকে যেন একটা আমাদের কাছে একটা গাইডলাইন আসে, কি হচ্ছে না হচ্ছে সে ব্যাপারে একটা নির্দিষ্ট আছে, যাতে আমরা সেইভাবে গার্জেনদেরকে গাইড করতে পারি। কারণ আমরা নিজে থেকে ঘটনাগুলো সত্যি মিথ্যে না জেনে আমাদের পক্ষে তো কিছু বলা সম্ভব নয়, এ ব্যাপারে প্রশাসন যেন দ্রুত এবং সদর্থক পদক্ষেপ নেন। ইতিমধ্যেই ছয়ঘড়িয়া এলাকায় পেট্রাপল থানা ও পঞ্চায়েতের উদ্যোগে সাধারণকে সচেতন করতে মাইকের মাধ্যমে প্রচার করা হচ্ছে।
শিশু হারানোকে কেন্দ্র করে একটি বিশেষ স্পর্শকাতর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, কোনোভাবেই সোশ্যাল মিডিয়ায় কোনো গুজবে কান দেবেন না এবং সোশ্যাল মিডিয়ায় কতটা গুজব ছড়াবেন না। মুক্ত বিষয়ে প্রত্যাবর জানার প্রশাসন যথেষ্টভাবে সক্রিয়। যদি আপনার কোনো সন্দেহভাজন ব্যক্তিকে চোখে পড়ে তাহলে প্রত্যাবর থানাকে জানান এবং কোনো পরিস্থিতিতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সঙ্গে সঙ্গে আপনারা প্রত্যাবর থানার ল্যান্ড নাম্বার 03215245000 এইটা আপনারা যোগাযোগ করুন। রবিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে সাধারণকে সচেতন থাকার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে মাইকে প্রচার শুরু হয়েছে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাঁজা। বনগাঁ এলাকাতে পৌরসভার উদ্যোগে পৌরকর্মীরাও বিভিন্ন ওয়ার্ডে সাধারণকে সচেতন করছে বলে জানিয়েছেন পৌর প্রধান গোপাল শেঠ। এ বিষয়ে তিনি বলেন, বিভিন্ন জায়গায় শিশুদের পাওয়া যাচ্ছে না, এই গুজবে সারা জেলা একটা আতঙ্কের জায়গা তৈরি হয়েছে, যার ফলে অচেনা লোক দেখলেই মানুষের সন্দেহ হলেও সেখানে গিয়ে সেই পাড়ার মানুষ বা এলাকার মানুষ সেখানে গিয়ে চেস করছে। আমরা সীমান্ত এরিয়ায় বসবাস করি, পুলিশ এ বিষয়ে যারা পেট্রোলিং করে বা ট্রাফিকের ডিউটিতে আছে তাদেরকেও তারা নজরদারি করছে। গতকালকে যে বনগাঁর ঘটনা সেটাও গভীর রাতে একটা লোক এবং তাকে দেখে মনে হচ্ছে সে নর্মাল নয়, কিন্তু পাড়ার যে পরিবেশ এর যে আতঙ্কের মধ্যে রয়েছে, আমরা চাইব বনগাঁ শহরে সিসি ক্যামেরায় মোড়া, আমরাও নজর রাখছি বনগাঁ থানা যেন সবসময় তাতে লক্ষ্য রাখে 24 ঘন্টা। পুলিশ সূত্রে জানা গেছে বিষয়টির ওপর সতর্ক দৃষ্টি রয়েছে প্রশাসনের। পুলিশের অনুরোধ, কোনো অবস্থাতেই সাধারণ মানুষ যেন আইন হাতে তুলে না নেন, তাহলে কড়া পদক্ষেপ করা হবে পুলিশের পক্ষ থেকে। এ বিষয়ে বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, গত রাতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, সাধারণকে গুজবে কান না দেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে। পুলিশের দাবি, বিষয়টির ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে, অযথা কেউ গুজব ছড়াবেন না বা আইন কোনোভাবেই নিজের হাতে তুলে নেবেন না, তাহলে কিন্তু পুলিশের পক্ষ থেকে কড়া অ্যাকশান নেওয়া হবে, এমন কথাও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। ক্যামেরায় সভ্যসাচীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।